দলবদ্ধ জীবনযাপন করতে ইসলামের নির্দেশ দিয়েছে। দলছুট বকরিকে বাঘ যেমন সহজে আক্রমণ করতে মানে দলছুট হয়তো বিভ্রান্ত করে, তাহলে কি যে কোনো ইসলামী দলের অন্তর্ভুক্ত হতে হবে? হাদিস আলোকে জানাবেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ইসলামের অনেক পরিভাষা নষ্ট করে ফেলেছি। তার একটা হলো জামাত। জামাত মানে হলো ঐক্য। জামাত মানে কি? ঐক্য। আমরা বলি দল। দল মানে কিন্তু ফেরকা। আল্লাহ দলাদলি করতে নিষেধ করেছেন, ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, এটা হলো প্রথম কথা। এজন্য জামাতের মূল অর্থ হলো ঐক্য। দলাদলি মূলত আল্লাহ নিষেধ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, দলাদলি করো না। দ্বিতীয় হলো ঐক্যবদ্ধ থাকার অর্থ, প্রথম হলো ইমানে চেতনায় ঐক্যবদ্ধ থাকা, এটা হলো প্রথম কথা। এই জন্য আহলুস সুন্নাত আল জামা বলতে কিন্তু কোনো দল বোঝানো হয় না, অর্থাৎ আমি চেতনায় সুন্নাপন্থী আলেমদের সাথে ঐক্যমত পোষণ করি। আমরা আধুনিক যে দল বুঝি, দল আছে, সেক্রেটারি আছে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাম থেকে শুরু করে এই 1500 বছর কোন, এটা তো ইউরোপ আমেরিকা থেকে আসছে। 3 নম্বর হলো, হ্যাঁ, মুসলমান যেখানেই থাকবে না কেন, একা থাকবে না, ওই সমাজের মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ থাকবে। একা জীবনযাপন করে মসজিদে যাবে না, জামাতে নামাজ পড়বে না, সবাইকে খারাপ জানবে, ওই ইমাম ভালো না, মুসল্লিরা ভালো না, ওই মসজিদে নামাজ পড়া যায় না, বিচ্ছিন্ন হলেই শয়তান ধরবে। মুসলমান যে যে সমাজে বাস করবে, ওই সমাজের সাথে ঐক্যবদ্ধ মিলেমিশে থাকবে, বিশেষ করে সমাজের দিনদার আলেম ওলামাদের সাথে ঐক্যবদ্ধ থাকবে, দলাদলি মুক্ত হয়ে সমাজের যত নেককার মানুষ আছেন ঐক্যবদ্ধ থাকবে, একা থাকবে না। যে কোনো কারণেই হজরেই হোক, জামাতে নামাজ ত্যাগ করবে না, বিচ্ছিন্ন থাকবে না, আলেমদের থেকে দূরে থাকবে না, মানুষের ভুলগুলো বড় করে দেখবে না, এতে মানুষ শয়তানের খপ্পরে পড়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, যে বলে মানুষের সব খারাপ হয়ে গেছে, অমুক খারাপ, তমুক খারাপ, ওই খারাপ, সই খারাপ, তে বুঝবে সে সবার চেয়ে বেশি খারাপ হয়েছে। এই জন্য মানসিক ঐক্য থাকবে, সামাজিকভাবে মিলেমিশে থাকবো, তার মানে এই না যে দল তৈরি করব। দল মূলত আল্লাহর নিষিদ্ধ কাজ। দলকে যতক্ষণ আমরা আমলের উপকরণ ধরব, আমরা সবাই মিলে একটা কাজে যাচ্ছি, একসাথে গেলাম, ততক্ষণ এটা ঠিক আছে। আর যখন মনে করব যে এটা দল, আমি চরমোনাই, ওইটা জামাত ইসলাম, এ আলাদা দল, এটা ইসলামে একটা নাজায়েজ নিষিদ্ধ কাজ। আমরা সবাই এক দল, সেই দলের নাম হলো ইসলাম। দলবদ্ধ জীবন থেকে এক বিগত ছড়ে গেছে, সেজন্য না, দলবদ্ধ জীবন থেকে না, এটা হাদিসের ভুল অনুবাদ, বলা হলো ঐক্যবদ্ধ থেকে, ঐক্য থেকে। এবং এই ঐক্যের যে হাদিসগুলো আসছে, আমার আকিদা বইটা পড়বেন, সব রাষ্ট্রীয় ঐক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে প্রথম রাষ্ট্র ব্যবস্থা আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও বিশ্বে রাষ্ট্র ছিল, ভারতে রাষ্ট্র ছিল, মিশরে রাষ্ট্র ছিল, রোম ছিল, পারস্য ছিল, কিন্তু আরবে রাষ্ট্র ব্যবস্থা ছিল না। আপনাকে বুঝতে পারছেন, আরবে ছিল কবিলা ব্যবস্থা। এক কবিলা তার আমিরের কথা মানে, তার কবিলার প্রধানের কথা, আর কারোর দেখতে পারে না। আরব দেশে রাসূলুল্লাহ সাল্লাম প্রথম রাষ্ট্র ব্যবস্থা আনলেন, আমিরের আনুগত্য, অর্থাৎ কবিলা না, সবাই মিলে যে রাষ্ট্রপ্রধান করবে তাকে মানতে হবে। এখন রাষ্ট্রপ্রধান হয়ে গেল কাহতানি, আমি হলাম আদনানি, ওর কথা মানবো না, ভোট দিইনি আমি কাজে ওর কথা মানবো না, না। এই যে মানসাজ্জা সাজ্জা ফিন্নার আদুল্লাহ আলাল জামা, সব জায়গায় ঐক্য বোঝানো হয়েছে এবং সব জায়গায় রাষ্ট্রীয় সামাজিক ঐক্য বোঝানো হয়েছে। সমাজের মানুষেরা, রাষ্ট্রের মানুষেরা যদি সিদ্ধান্ত নেয়, সে রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে, সামাজিক কোনো বাজার বসানোর ক্ষেত্রে, মসজিদ বসানোর ক্ষেত্রে, তুমি হয়তো মত দাওনি, তোমার মতের বাইরে, কিন্তু সমাজ করেছে, তুমি বিচ্ছিন্ন হয়েও না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একা কোনো সিদ্ধান্ত নিও না, বিশেষ করে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ, সমাজের বিরুদ্ধে বিদ্রোহ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটার নাম হলো মানসাজ্জা সাজ্জা ফিন্নার। দল, জামাত শব্দটার অর্থ দল করা, ওসিলা শব্দের অর্থ উপকরণ করা, এটা একইভাবে আমাদের বিভ্রান্ত। ওসিলা মানে নৈকট্য, আমরা বানাইছি মধ্যস্থ, আর জামাত মানে ঐক্য, আমরা বানাইছি দল, আর এক অর্থতেই সব।